গভীর এক জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে মস্ত বড় এক বট গাছ আছে, আর সেই বট গাছে বাস করে এক ডাইনি। আর সেই বনে আরো এক বাঘ আর বাঘিনী বাস করে। সেই বাঘ তার গোহাতে কতগুলো মুরগি পুষে। আর ওইদিকে ওই ফেতনি পশু পাখিদের খার মোটকেই খেত। কিন্তু একদিন হঠাৎই তার মনে হলো, আর সে গিয়ে দেখতে পায় যে এক বাঘ কতগুলো মুরগিকে খাবার দিচ্ছে। আরে না, এইভাবে গেলে তো ধরা পড়ে যাব, কিছু একটা ফন্দি করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়, এইভাবে সে ভাবতে থাকে। আর ভাবতে ভাবতে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তারপর সে একটা শিয়াল সেজে যায়। আর শিয়াল সেজে সে হাঁটতে থাকে আস্তে আস্তে মুরগিগুলোর কাছে। বাঘ যেদিকে ছিল তার উল্টো দিক দিয়ে ওই শিয়াল মুরগিগুলোর কাছে যেতে থাকে। যখনই ওই ডাইনি একটা মুরগির ঘাড়ে কামড় বসাতে যাবে, অমনি সব মুরগিগুলো একসঙ্গে ডেকে উঠে। আর ওইদিকে মুরগির ডাক শুনে বাঘও বলে, আরে কি ব্যাপার, আমার মুরগিগুলো এইভাবে ডাকছে কেন, যাই তো একবার গিয়ে দেখে আসি তো। আর তখনই বাঘ দৌড়ে গিয়ে দেখতে পায় যে তার মুরগির খামারে একটি শিয়াল ঢুকে পড়েছে। তখন বাঘ ওই শিয়ালটিকে একটা লাঠি দিয়ে মারতে থাকে। তখন ওই শিয়াল ডাইনি দৌড়ে পালাতে থাকে। বটগাছের নিচে এসে ডাইনির রূপ নিয়ে বলতে থাকে, ওরে বাবা রে, গেলাম রে গেলাম, একেবারে মরে গেলাম রে বাবা, বাঁচাও, আমাকে আটকানো, দাঁড়া। এই বলেই ওই ডাইনি রাত্রের অপেক্ষা করতে থাকে যে কখন রাত্রি হবে আর মুরগিগুলোকে খাবে। তারপর যখন গভীর রাত্রি হয় তখন ওই ডাইনি একটা সাপের রূপ নিয়ে নেয়। আর সাপের রূপ নিয়ে সে মুরগির খামারে ঢুকে পড়ে। তারপর অনেকগুলো মুরগি দেখে তো ওই সাপ ডাইনি অনেক খুশি হয়ে যায়। আর সে খুশিতে গান করতে থাকে, এক দুই তিন এক দুনা তিন তিন, তোকে খাবো খার মটকে, তোকে খাবো গিলে, তোরা কেউ কিচ্ছু করতে পারবি না গো, সবাই মিলে। এই বলে সে মুরগির ছাল পালক ছিঁড়ে মুরগির মাংসগুলোকে খেতে থাকে সে। আর এইদিকে ওই বাকি মুরগিগুলো ভয়ে চিৎকার করতে থাকে। কিন্তু ওই গভীর রাত্রে বাঘ যখন ঘুমিয়েছিল আর ওই মুরগির ডাক তার কানে পৌঁছয় না, তখন ওই সাপ ডাইনি মুরগি খেয়ে চলে যায়। আর সকাল হতেই বাঘ যখন তার মুরগির খামারে আসে সে দেখতে পায় গোটা ফার্মে মুরগির পালক আর রক্ত পড়ে আছে। তখন বাঘ মুরগিগুলোকে গুনে দেখে তার পাঁচ পাঁচটা মুরগি কম আছে। হায় হায় হায়, এ কি হলো আমার, এত বড় সর্বনাশ কে করলো আমার, এই বলে বাঘ কাঁদতে থাকে। তখন ওই রাস্তা দিয়ে এক বাঘিনী যাচ্ছিল। বাঘকে তখন কান্না করতে দেখে বাঘিনী জিজ্ঞেস করলো, আরে বাঘ ভাইয়া,
বাঘিনী, দেখো না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কে যেন পাঁচ পাঁচটা মুরগিকে মেরে ফেলেছে। আচ্ছা বাঘ ভাইয়া, তুমি কেঁদো না, কিন্তু তুমি কালকে ভালো করে দরজা বন্ধ করে দিয়েছিলে তো, আবার শিয়াল কুকুর ভিতরে ঢুকে খেয়ে যায়নি তো? না গো বাঘিনী, আমি কালকে ভালো করেই দরজা বন্ধ করে দিয়েছিলাম। এটা তো শিয়াল কুকুরের কাজ নয়, ওরা খেলে তো হাড়গোড় ফেলে রাখবে, কিন্তু এখানে তো কিছুই পড়ে নেই। আরে শোনো বাঘ ভাইয়া, তুমি এক কাজ করো, আজকে গোটা রাত জেগে পাহারা দাও, আর তুমি চাইলে তোমার সঙ্গে আজকে আমিও থাকতে পারি। ঠিক আছে বাঘিনী, তুমি যখন বলছো আজকে রাতটা না হয় দুজন মিলেই পাহারা দিব।